আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের মানব কল্যাণ গদ্যের অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে তো বন্ধুরা আজকে আমি যে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করব সেটা হচ্ছে মানব কল্যাণ গদ্যে এবং এই গদ্যে যতগুলো গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর রয়েছে আজকে আমি আলোচনা করে দিব এবং তোমরা যদি এই জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো আয়ত্ত করে রাখতে পারো তবে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে 100% তোমরা হচ্ছে কমন পাবা ইনশাআল্লাহ তো চলো আমরা শুরু করি তো প্রথম প্রশ্ন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আবুল ফজল কত সালে কোথায় জন্মগ্রহণ করেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে আজকে আমি যে জ্ঞানমূলক নিয়ে আলোচনা করব প্রশ্নগুলো নিয়ে সেগুলো কিন্তু এ টু জেড সবগুলোই দেওয়া আছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এগুলো এই কয়েকটা যদি তুমি হচ্ছে আয়ত্ত করে রাখতে পারো তোমাকে বাড়তিভাবে কোথাও থেকে জ্ঞানমূলক এই গদ্যের জন্য অন্তত পড়তে হবে না তাহলে দেখো এটার উত্তর কি হবে আমাদের এটার উত্তর হবে আবুল ফজল 1903 সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন এখানে কিন্তু শুধু আমি বলতে পারতাম যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন কিন্তু আমি চাচ্ছিলাম যে তোমরা হচ্ছে একটা প্রশ্নের মধ্যে পুরো তথ্যটা জেনে যেতে পারো এই জন্য কিন্তু এত বড় প্রশ্ন একটা দিয়েছি যে আবুল ফজল কত সালে কোথায় জন্মগ্রহণ করেন তাহলে উত্তরটা হবে আমাদের এটা এবার আমরা দুই নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই দুই নম্বরে আমি দিয়েছি হচ্ছে দেখো আবুল ফজল কত সালে মারা যান তাহলে এটার উত্তর হবে 1983 সালে তিনি মারা যান আশা করি বুঝতে পেরেছ এবার দেখো আমাদের তিন নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে আবুল ফজলের পিতার নাম কি তাহলে উত্তরটা হবে তার পিতার নাম হচ্ছে ফজলুর রহমান চার নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই আবুল ফজল কত বছর কলেজে অধ্যাপনা করেছেন তাহলে উত্তরটা হবে হচ্ছে আবুল ফজল প্রায় 30 বছর কলেজে অধ্যাপনা করেছেন এবার দেখো পাঁচ নম্বর আবুল ফজল কোথায় শিক্ষা জীবন অতিবাহিত করেন অর্থাৎ তার যে শিক্ষা জীবন তিনি অতিবাহিত করেছিলেন কোথায় করেছিলেন তাহলে উত্তরটা হবে হচ্ছে চট্টগ্রাম ও ঢাকায় তার শিক্ষা জীবন তিনি অতিবাহিত করেছিলেন এবার আমরা পরে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে চলে যাই দেখো মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথায় থেকে তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটার উত্তর হবে হচ্ছে পরিবার থেকে তারপর সাত নম্বর প্রশ্ন দেখে নেই মানুষ যে হাত পেতে গ্রহণ করে সেটি কোন হাত তাহলে উত্তরটা হবে হচ্ছে নিচের হাত এই যে এখন যে জ্ঞানমূলকগুলো আমরা পড়ছি এগুলো কিন্তু গদ্যের ভেতরের অংশ থেকে পড়ছি এবং এর আগে যেগুলো প্রশ্ন দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমাদের লেখক পরিচিতি থেকে ছিল তাহলে এবার দেখো আট নম্বর এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা সাধারণভাবে কি মনে করে থাকি উত্তরটা হবে হচ্ছে দেখো মানব কল্যাণ তারপর নয় নম্বরে দেখো কোন কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে তাহলে উত্তরটা হবে হচ্ছে মানব কল্যাণ কথাটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার আমাদের পরীক্ষার মধ্যে এসে থাকে যে কোন কথাটি মানব কল্যাণ গ্রন্থের মধ্যে কোন কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে উত্তরটা হবে হচ্ছে মানব কল্যাণ দশ নম্বর দেখো অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে কোন দিক থেকে তফাত তফাত মানে হচ্ছে পার্থক্য তাহলে উত্তরটা হবে হচ্ছে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে মনুষ্যত্ব ও মানব মর্যাদার দিক থেকে তফাত অথবা পার্থক্য আশা করি বুঝতে পেরেছ এবার আমরা পরেরগুলোর মধ্যে দেখে নেই জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে আয়ত্ত করে রাখবে উত্তরটা হবে হচ্ছে জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক হচ্ছে রাষ্ট্র বারো নম্বরে দেখো রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কি উত্তরটা হবে হচ্ছে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা তারপর দেখো তেরো নম্বরে যে প্রশ্নটা আমি দিয়েছি মানব কল্যাণের উৎস কিসের মধ্যে নিহিত উত্তরটা হবে হচ্ছে মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত চোদ্দ নম্বরে দেখো মানব কল্যাণের প্রাথমিক সোপান কি উত্তরটা হবে হচ্ছে মানবিক বৃত্তি বিকাশের যথাযথ ক্ষেত্র রচনা করা এগুলো কিন্তু একটু বড় বড় উত্তর আছে আমাদের আমাদেরকে ভালো করে আয়ত্ত করে রাখতে হবে পনেরো নম্বরে দেখো মানব কল্যাণ প্রবন্ধে একদিন এক ব্যক্তি কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল উত্তরটা হবে হচ্ছে আমাদের ইসলামের নবীর কাছে এক ব্যক্তি ভিক্ষা চাইতে এসেছিল তারপর দেখো মানব কল্যাণ প্রবন্ধে উল্লিখিত ইসলামের নবী কি কিনে দিয়েছিলেন উত্তরটা হবে ইসলামের নবী ভিক্ষুককে একখানা কুড়াল কিনে দিয়েছিলেন সতেরো নম্বরে দেখো যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার একটু আগে আমরা জেনেছিলাম যে মানব কল্যাণের প্রাথমিক সোপান কি এবার আমরা জানবো যে এই প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার উপর
উত্তরটা হবে দেখো মানব কল্যাণে প্রাথমিক সোপান রচনা দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের। 18 নম্বরে আমি দিয়েছি মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথায় থেকে? উত্তরটা হবে হচ্ছে মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় পরিবার থেকে। 19 নম্বরে দেখো প্রত্যেক মানুষ কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তরটা হবে হচ্ছে প্রত্যেক মানুষ সমাজের সঙ্গে সম্পর্কিত। 20 নম্বরে আমি দিয়েছি সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে কে সংযুক্ত? উত্তরটা হবে দেখো মানব কল্যাণ সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে চলে যাই। 21 নম্বরে আমি দিয়েছি কোন মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না? উত্তরটা হবে হচ্ছে বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। 22 নম্বরে দেখো যেটা আমি দিয়েছি সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুবই ভালো করে এটা আয়ত্ত করে নিবে। উত্তরটা হবে হচ্ছে দেখো সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল। 23 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? উক্তিটি কার? উত্তরটা হবে হচ্ছে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 24 নম্বরে আমি দিয়েছি মহৎ প্রতিভাবানদের উত্তরাধিকারকে আমরা কি করতে পারিনি? উত্তরটা হবে হচ্ছে দেখো আমাদের জীবনে প্রয়োগ করতে পারিনি। 25 নম্বরে কি দিয়েছি কারা মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর? উত্তর হবে হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, রবীন্দ্রনাথ, নজরুল প্রমুখ মানবিক চেতনা উদাত্ত কণ্ঠস্বর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরের গুরুত্বপূর্ণগুলোর মধ্যে চলে যাই। কারা মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন? উত্তরটা হবে দেখো বাংলাদেশের মহৎ প্রতিভাবান সবাই। 27 নম্বরে আমি দিয়েছি আমাদের দৃষ্টিভঙ্গিকে কি করতে হবে? উত্তরটা হবে দেখো পাল্টাতে হবে। 28 নম্বরে আমি দিয়েছি কিভাবে সমস্যার মোকাবেলা করতে হবে? উত্তরটা হবে নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যার মোকাবেলা করতে হবে। 29 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে জোড়াতালি দিয়ে কি করা যায় না? এগুলো সব কথা কিন্তু আমাদের এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি সবগুলো কিন্তু গদ্যের বা প্রবন্ধের ভেতরের অংশ থেকে বেছে বেছে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমাদেরকে এগুলো বানিয়ে লিখলে চলবে না। কেননা আমরা জানি যে জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা আমাদের গদ্যের অথবা প্রবন্ধের ভেতরের অংশ থেকে করতে হয়, হুবহু দিতে হয়। এজন্য যেভাবে আমি দিয়েছি সেভাবেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, নিজে বানিয়ে লেখা যাবে না। তাহলে দেখো এটার উত্তর কি হবে, জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। অথবা প্রশ্ন আসতে পারে কোনো সমস্যার সমাধান কিভাবে করা যায় না, উত্তরটা হবে জোড়াতালি দিয়ে। তো বন্ধুরা দেখো এর পরবর্তীতে আমরা শেষের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা জেনে নিব। প্রশ্নটা হচ্ছে কিভাবে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব? তার উত্তরটা হবে দেখো মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। তো বন্ধুরা এখানে আমাদের মানব কল্যাণ গদ্যের অথবা প্রবন্ধের গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক সেগুলো শেষ হয়ে যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এই প্রশ্নগুলোও বুঝতে পেরেছো এবং কিভাবে আমাদের এটার উত্তর করতে হবে সেটাও বুঝতে পেরেছো। তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এই যে জ্ঞানমূলক প্রশ্ন আমরা দিয়েছি এইটা ভালো করে অ্যান্সার করতে গেলে অবশ্যই আমাদেরকে আগে গদ্যটা পড়তে হবে অথবা প্রবন্ধটা পড়তে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন পাঠ্য বইয়ে খুলি এই প্রবন্ধটা পড়ার সময় তখন কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো তোমাদের বোঝানোর লক্ষ্যে আমি কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এই মানব কল্যাণ গদ্যটি বা প্রবন্ধটি খুবই সহজভাবে বিশ্লেষণ করে দিয়েছি। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে সেই ক্লাসের লিঙ্কটি দিয়ে দিব, তোমরা সেখান থেকে আগে ভালো করে ওই ক্লাসটা বুঝে নিবে, তারপর হচ্ছে জ্ঞানমূলকটা করতে আসবে। তাহলে দেখা যাবে যে তোমরা প্রশ্ন দেখে নিজেরাই উত্তর বলে দিতে পারছ। তো আশা করি তোমাদেরকে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে ক্লাসটি নিয়ে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের আর কোন কোন ক্লাস দরকার এগুলোও কিন্তু আমাদের কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।